উন্নয়নে যুক্ত হচ্ছে আরও এক পালক। আজ উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। কক্সবাজার সফরে এই রেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ উদ্বোধনের আরও খবর জানব সহকর্মী ফখরুল ইসলামের কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছে আমরা তার সঙ্গে। ফখরুল, চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ উদ্বোধনের প্রস্তুতি আমাদের বিস্তারিত জানবেন। জেসিকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দোহাজারি কক্সবাজার যে রেলপথ প্রকল্পটি, সেটি 2018 সালে শুরু হয় এবং তারই উদ্বোধন আজকে এবং বাংলাদেশের দৃষ্টিনন্দন এবং শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দৃষ্টিনন্দন যে আইকনিক রেল স্টেশন, যেটি ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে, সেই রেল আইকনিক রেল স্টেশনটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে। সবারই আসলে আকর্ষণের কেন্দ্রবিন্দু এই আইকনিক রেল স্টেশনটি, ঝিনুকের আদলে গড়ে তোলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন, যেটি কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা রয়েছি যে রেল স্টেশনের পাশে সুধী সমাবেশটি রয়েছে সেখানে, এবং প্রধানমন্ত্রী আইকনিক রেল স্টেশনটি উদ্বোধন, একই সঙ্গে দোহাজারি কক্সবাজার রেল প্রকল্পটি উদ্বোধনের পরপরই তিনি এই সুধী সমাবেশে এসে বক্তব্য দেবেন। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের লোকজন এবং সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন, একই সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট এবং প্রশাসনের উচ্চপদস্থ এসব কর্মকর্তা রয়েছেন, প্রকল্পের যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন সকলে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে সবার উদ্দেশ্যে রেল প্রকল্প নিয়ে উদ্বোধনের পরপরই তিনি কথা বলবেন এবং এখান থেকে তিনি বক্তব্য শেষে আসলে রেল প্রকল্প উদ্বোধনের পরে তিনি রেল যোগে রামু স্টেশনে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি সড়ক পথে চলে যাবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকায়, যে জনসভাটি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, সেখানে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে সেই জনসভায় কথা বলবেন। এখন পর্যন্ত আপনাকে যদি বলি যে বাংলাদেশের যেই সৈকত বেষ্টিত সমুদ্র পাড়ের কক্সেস বাজার, সেটিও কিন্তু এই রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে। এটি একটি নতুন মাইল ফলক এবং নতুন মাইল ফলকে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার, দোহাজারি কক্সবাজার রেল প্রকল্প, যেখানে আসলে 1,87,037 বর্গ ফুটের একটি বৃহৎ এবং দৃষ্টিনন্দন যে সুবিশাল আইকনিক রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনটিও কিন্তু উদ্বোধন হবে। এতে কিন্তু আপনি জানেন কক্সবাজার হচ্ছে পর্যটন সমৃদ্ধ একটি এলাকা, বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত এই কক্সবাজারে, এবং যার মাধ্যমে পর্যটনের যে সম্ভাবনা সেটি অনেকটাই বাড়বে, কারণ আপনি জানেন রেল যোগাযোগ হচ্ছে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম এবং সহজতর একটি মাধ্যম, এবং সেই রেল যোগাযোগে যুক্ত হচ্ছে সাগরপাড়ের কক্সবাজার, এবং যার মাধ্যমে যারা পর্যটক রয়েছেন তারা এতদিন বিমান পথে কিংবা সড়ক পথের দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো তাদেরকে এই কক্সবাজার আসতে, রেল পথে আসলে সেই ভোগান্তিটা অনেকটাই কমে যাবে এবং সবাই আসলে চলে আসবেন রেল পথে এই কক্সবাজার, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বেষ্টিত সমুদ্র পাড়ের কক্সবাজার, যেখানে পর্যটন খাতের সম্ভাবনা অনেকটাই বাড়বে, কারণ রেল পথে আসলে যেই ভোগান্তি সেটি একেবারে খুবই কম, যার কারণে আসলে মানুষের আগ্রহ বা পর্যটন খাতে যে সম্ভাবনা, পর্যটন খাতের যে বিকাশ বা আমূল পরিবর্তন সেটি কিন্তু অনেকটাই বাড়বে। একই সঙ্গে এই প্রকল্পটি, কক্সবাজারের যে রেল প্রকল্পটি, সেটি আজকে দোহাজারি কক্সবাজার রেল প্রকল্প উদ্বোধনের পরপরই এখান থেকে চলে যাবে, কক্সবাজার থেকে মাতারবাড়ি যে সমুদ্র সৈকতটি রয়েছে সেই সমুদ্র সৈকত এলাকায়, মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর রয়েছে সে গভীর সমুদ্র বন্দর পর্যন্ত এই রেল প্রকল্পটি চলে যাবে রেল লাইন নির্মাণের মধ্য দিয়ে, এবং সেটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে দেশের যে শিল্পের বিকাশ, গভীর সমুদ্র বন্দরে যেসব মালামাল আসা যাওয়া থেকে শুরু করে শিল্পের বিকাশে কিন্তু ব্যাপক অবদান রাখবে এই রেল প্রকল্পটি, যেটি আসলে গত 50 বছরেরও বেশি সময় ধরে এখানকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী এই রেলপথ প্রকল্পটি তিনি ঠিক 11টা নাগাদ এখানে এসে পৌঁছানোর কথা, ইতোমধ্যে 11টা বেজে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছাবেন নির্ধারিত সময়ের মতোই, এবং তিনি আইকনিক রেল স্টেশনের যে নাম ফলকটি রয়েছে সেই নাম ফলকটি উদ্বোধন করবেন, একই সঙ্গে দোহাজারি কক্সবাজার রেল পথ নির্মাণ প্রকল্পের যে নাম ফলক সেটিও উদ্বোধন করার পরপরই তিনি চলে আসবেন
এই সুধি সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী সুধি সমাবেশে তিনি বক্তব্য দিবেন। আপনারা যদি বলি যে এরই মধ্যে পুরো এলাকা একেবারে সতর্ক পাহারায় রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা, একই সঙ্গে যেই এসএসএফ থেকে শুরু করে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যে সুধি সমাবেশের যে অতিথিরা রয়েছেন তারা প্রবেশ করেছেন, সকলে অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে তিনি কখন নাগাদ এসে পৌঁছাবেন এবং দেশের যে নতুন মাইল ফলক আইকনিক রেল স্টেশন যেটি কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রী আসার পরপরই, তিনি তার জন্য অপেক্ষা করছে সকলে। এবং দক্ষিণ এশিয়ার এই দৃষ্টিনন্দন আইকনিক ঝিনুকের আদলে তৈরি রেল স্টেশনটি উদ্বোধন হওয়ার পরপরই আসলে 2 নভেম্বর থেকে 2001 কক্সবাজারের যে রেল চলাচল সেটি উদ্বোধন হবে। এরপর এখান থেকে মাতারবাড়ি পর্যন্ত যে রেল লাইন সেটির কাজও কিন্তু চলছে এবং সেটিও হয়ে যাবে। এতে আসলে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি পর্যটক কিংবা যাত্রী যে কেউ আসলে সরাসরি চলে আসতে পারবেন খুবই অল্প সময়ে, এবং খরচও কিন্তু অনেকটা কম হবে, একই সঙ্গে ভোগান্তিও কিন্তু অনেকটা কমে যাবে যেসব যাত্রীরা রয়েছেন তাদের জন্য। সবকিছু মিলিয়ে আসলে যে বিষয়টি বলতে চাই, সবকিছু প্রস্তুত, কক্সবাজার নতুনভাবে পরিচিত হতে যাচ্ছে রেল যোগাযোগের রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার মধ্য দিয়ে, পর্যটন খাতের যে সম্ভাবনা কক্সবাজার কেন্দ্রিক সেই সম্ভাবনাটুকু কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং বিকাশ লাভ করবে। এবং একই সঙ্গে আসলে কক্সবাজারের মানুষের যে পর্যটকদের যে যাতায়াত সেটিও কিন্তু বাড়বে, যে পর্যটন শিল্পের সম্ভাবনা সেটিও কিন্তু বাড়বে। একই সঙ্গে গভীর সমুদ্র বন্দরে যুক্ত হওয়ার পরপরই আসলে সেই শিল্পের যে বিকাশ সেটিও কিন্তু বাড়বে। একটি বিষয় বলতে চাই যে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত 9টি রেল স্টেশন এখানে রয়েছে, তার মধ্যে এখনও 6টি রেল স্টেশন নির্মাণ কাজ শেষ, আজকে উদ্বোধনের পরে খুলে দেওয়া হবে। এবং ইতিমধ্যে আসলে 92 ভাগেরও বেশি নির্মাণ কাজ শেষ হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে এই আইকনিক রেল স্টেশন এবং 2000 কক্সবাজার রেল প্রকল্পটি উদ্বোধনের মধ্য দিয়ে সাগর পাড়ের যে রেলের দ্বার, রেল নেটওয়ার্কের যে দ্বার এবং রেল পথের সেটি কিন্তু খুলে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি, এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন, তিনি চলে আসবেন যে আইকনিক রেল স্টেশন সেখানে, এবং সেখানে নাম ফলক উন্মোচনের সবশেষ খবর এখন আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানাতে পারবো। এবং আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী আসার পরপরই আবারও সরাসরি যুক্ত হবো আপনার সঙ্গে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জেসিকার কাছে। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।